প্রায় 3 মাস পরে মুক্তি পেল সৌদি রাজকুমার আল ওয়ালিদ বিন তালাল। কর্পোরেট বিশ্ব যাকে এক ডাকে সৌদি আরবের ওয়ারেন বাফেট বলে চিনে। শনিবারে সে মুক্তির কথা জানান তার ঘনিষ্ঠ এক অনুচারী। এছাড়াও ছাড়া পেয়েছে ওয়ালেদ আল ইব্রাহিম সামেদ আরও কয়েকজন রাজকুমার। নভেম্বরের গোড়ায় দুর্নীতির অভিযোগে 350 জন রাজকুমার ও ধনকুবেরকে রাতারাতি গ্রেপ্তার করে সৌদি প্রশাসন। বিভিন্ন সূত্রের খবর, মুক্তির বিনিময়ে তাদের থেকে $10,000 কোটি নেওয়া হয়েছে এবং ওই $10,000 কোটি দেশের অর্থনীতির হাল ফেরাতে কাজে লাগানো হবে। ধনকুবের আল ওয়ালিদ কর্পোরেট দুনিয়ায় পশ্চিম এশিয়ার মুখ। টুইটার, সিটি গ্রুপের মতো বহু সংস্কার অংশীদারি পকেটে, নিঃসম্পদ $1,700 কোটি। মার্কিন ধনকুবের লগ্নিকারী ব্যবসায়ী বার্কশায়ারের হ্যাথওয়ের কর্ণধার ওয়ারেন বাফেট সঙ্গে তুলনা করা হয় তাকে। এই সৌদি রাজকুমার সোনায় মোড়া ব্যক্তিগত বোমান, আকাশছোঁয়া অফিস, বিলাসবহুল জীবনযাত্রা, এছাড়াও চর্চার কেন্দ্র বরাবর। তিনি বন্দি হওয়ার পরে এমনকি পড়ে গিয়েছিল অনেক বড় সংস্থার শেয়ার দরও। দীর্ঘদিন 5 তারা হোটেলে সুইটে বন্দি থাকার পরে সম্প্রতি এক সাক্ষাৎকারে তার দাবি ছিল অভিযোগ থেকে মুক্তির পরে জেল থেকে কিছু জন সময়ের জন্য ছুটির অপেক্ষা। কিন্তু সেখানে অনেক রোগা দেখে গিয়েছিল তাকে। গালে না কামানো দাড়ি, মাথার চুলও পাকা ছিল, ছড়াচ্ছিল নানা জল্পনা। মুক্তির খবর এলো তার পরপরই। তবে আশা করা যাচ্ছে দ্রুত মুক্তি পাওয়ার পর থেকে এখন হয়তো তিনি তার অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দিবেন। এ ব্যাপারে আপনাদের কার কী মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।